নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিলেন প্রাক্তন পৌর প্রধানের স্ত্রী। মঙ্গলবার বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ড থেকে মনোনয়ন জমা দেন প্রাক্তন পৌর প্রধান প্রশান্ত বালার স্ত্রী কবিতা বালা। নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিলেন প্রাক্তন পৌর প্রধানের স্ত্রী। মঙ্গলবার নির্দল প্রার্থী হিসাবে বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ড থেকে মনোনয়ন জমা দেন প্রাক্তন পৌর প্রধান প্রশান্ত বালার স্ত্রী কবিতা বালা। প্রার্থী ঘোষণার পর প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়ে আগেই বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা পথে নামেন, পথ অবরোধে সামিল হন। তারা দাবি তোলেন 14 নম্বর ওয়ার্ডে কবিতা বালা অথবা প্রাক্তন পৌর প্রধান প্রশান্ত বালাকে প্রার্থী করবার জন্যে। তারপর এদিনই কয়েকজন অনুগামীকে সাথে নিয়ে বনগাঁ মহকুমা শাসকের দপ্তরে আসেন কবিতা বালা। মনোনয়ন দাখিল করার পর বাইরে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, আমার ওয়ার্ডের মানুষ চেয়েছেন, তাই নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিলাম। দলত্যাগ করছেন কিনা এ প্রশ্নের উত্তরে কবিতা বলেন, তৃণমূল ত্যাগ করিনি। তিনি আরো বলেন, 2005 সালে পশ্চিমবঙ্গে তৃণমূলের একমাত্র চেয়ারম্যান ছিলেন আমার স্বামী প্রশান্ত বালা। 2010 সালে আমাদের ওয়ার্ড মহিলা সংরক্ষিত হয়ে যাওয়ায় আমি প্রতিদ্বন্দ্বিতা করি, জয়লাভও করেছি। 2015তে প্রশান্ত বালা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন। তিনি আরো দাবি করেন, এমনকি পৌরসভায় অনাস্থার সময় আমরা দল ছেড়ে যাইনি। এদিন কবিতা বালা আরো বলেন, বারবার দলের পক্ষ থেকে বলা হয়েছে প্রশান্ত বালা টিকিট পাবেন, কিন্তু প্রার্থী তালিকা ঘোষণার পর দেখা যায় তার নাম নেই। এরপর এলাকার বাসিন্দারাই আমাকে নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেওয়ার জন্য বলেন, আমি তাদের দাবিকে মান্যতা দিয়ে প্রার্থী হয়েছি। আমার ওয়ার্ডের জনগণ আমাকে চেয়েছে, সেই জন্যই ফাইল করেছি। জনগণ চেয়েছে, সেই জন্যই আমি ফাইল করেছি। আমি তৃণমূল ছাড়িনি। আমরা 22 বছর ধরে তৃণমূল করছি, আজ 2000 সাল থেকে। আর 2005 সালে সারা পশ্চিমবঙ্গে যখন কোনো তৃণমূলের চেয়ারম্যান ছিল না, তখন আমার প্রশান্ত বালাই তৃণমূলের চেয়ারম্যান ছিল সারা পশ্চিমবঙ্গের মধ্যে। হ্যাঁ, তারপরে যখন 2010 সাল এলো, তখন আমাদের ওয়ার্ডটা লেডিজ হয়ে গেল। তখন 2010 সালে আমি দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে জিতেও ছিলাম। তারপর 2015 সালে তখন এসসি হয়ে গেল বলে আমার হাজব্যান্ড প্রশান্ত বালা দাঁড়িয়েছিলেন এবং সে জিতেও গেলেন। আর এবারে কি হয়েছে জানি না, সেই জন্যই আমার দের ওয়ার্ডের জনগণ আমায় চেয়েছে, সেই জন্যই আমি দাঁড়িয়েছি। নির্দল হিসাবে ভোটে লড়াই করবেন, দলে কারো সাথে যোগাযোগ করেছিলেন? এ প্রশ্নের উত্তরে কবিতা বলেন, না, কারো সাথে যোগাযোগ করিনি, শুধু প্রতীক চিহ্ন বদলেছে, আমরা দিদিকে ভালোবাসি। করিনি, আমরা তৃণমূলেই আছি, তৃণমূলেই থাকবো, কিন্তু আমাদের প্রতীক চিহ্নটা শুধু এদিক ওদিক হয়েছে, কিন্তু আমাদের মন প্রাণটা তৃণমূলেই থাকবে। এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন গোপাল শেঠ। তিনি বলেন, এটা নিয়ে আমাদের মতামতের কোনো জায়গা নেই, কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস অলরেডি প্রার্থী ঘোষণা করেছে, সেক্ষেত্রে কারা কোথায় কিভাবে দাঁড়িয়েছে সেটাকে দল দেখে, দলের যে সাংগঠনিক প্রধান আছেন, আলোরানী সরকার আছেন, জ্যোতিপ্রিয় মল্লিক আছেন, সুব্রত বক্সিম আছেন, তারা সে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। এটা তো আমরা যারা প্রার্থী হয়েছি এটা আমাদের কিছু বলার নেই। আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী যারা, তারা তৃণমূল কংগ্রেসেরই প্রার্থী। কে কোরা কে কোথায় দাঁড়ালো না দাঁড়ালো ওটার দিকে আমাদের লক্ষ্য নয়, আমাদের লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, জোড়া ফুল। সভ্যসাচী ভট্টাচার্য ও সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।